ঠিক আছে, হ্যাঁ তো আমরা এটা অন করি। তো যাই যেটা বলতেছিলাম, তো মনে করেন এটা ওপেন করার পর পর আপনি তো এই অবস্থায় দেখলেন, তো সবার আগে আপনাকে যেটা করতে হবে ডাবল ক্লিক করে আপনি যারা আপনার সিপিইউ, হ্যাঁ সেটা নেবেন। এখান থেকে মডেলটা আপনি সেট করে দিবেন, সিপিইউ আমার হচ্ছে মনে করেন 2 to 4, আর ভার্সন কত সেটা আপনি সেট করে দিবেন। আমি একটা দিলাম মনে করেন 2.01, হ্যাঁ ব্যাস ওকে দিয়ে দিলেন। হুম, তাহলে এই ভার্সনটা দেওয়ার পরে আমার মোটামুটি সিপিইউটা সেট হয়েছে। এরপরে আরেকটা জিনিস সেট করতে হবে, যদি আপনি পিসিতে লাগাইয়া রেখে কাজ করতে চান, মনে করেন এই আপনার পিএলসি আছে, আপনি পিএলসির সাথে লাগাই রেখে কোনো মডিফিকেশান করবেন, দেখা যাচ্ছে প্রোগ্রাম করা আছে মডিফিকেশান করবেন, তো সেক্ষেত্রে আপনাকে পিজিপিসি ইন্টারফেসটা ঠিক করতে হবে। যেমন দেখেন এখান থেকে করা যায়, এই দেখেন সেট পিজিপিসি ইন্টারফেস, এটাতে ক্লিক করেন। এই যে এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে কমিউনিকেশনের অনেক রকমের ওয়ে দেওয়া আছে, দেখেন এই দেখেন দেখছেন। এখন আপনি এখান থেকে কোনটা দিয়ে কমিউনিকেশন করবেন, যেমন আপনি ফোফিবাস দিয়ে করতে পারেন, প্রফিনেট দিয়ে করতে পারেন, হ্যাঁ এখন ওইটাতে কি কি সিস্টেম আছে, যেমন আমাদের এটাতে প্রফিবাস আছে, এই যে পিএলসি এসআইএম প্রফিবাস, অথবা আপনি কি কমিউনিকেশন দিয়ে করেন, ওই ওই অ্যাড্রেসটা এখান থেকে কিন্তু আপনাকে কি দেখাই দিতে হবে, হ্যাঁ এটা দেখাই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না, বুঝতে পারছেন, ওই পিএলসির সাথে কানেক্ট করতে পারবেন। পিএলসিতে কি আছে সেটা হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে আমি দেখাইছিলাম, যেমন আমি দেখাই, এই যে যেমন এটাতে দেখেন এটাতে প্রফিবাসের একটা অপশন আছে, তো আপনি এটাতে প্রফিবাস কানেকশন করলেন, করার পরে আপনি পিসিতে কানেক্ট করলেন, সিমেন্সের প্রফিবাস থেকে ইউএসবি একটা কনভার্টার আছে, আমরা ওই কনভার্টারটা ইউজ করি আর কি, তো এখন তো হাতের কাছে নাই তাই দেখাতে পারতেছি না, তো ওইটা ইউএসবি পিসিতে লাগাই দিলেন আপনার ল্যাপটপে বা ডেস্কটপে, আর প্রফিবাসটা এখানে এই যে এই জায়গাটাতে লাগাই দিলেন। তো লাগাই দেওয়ার পরে ওই যে কেবলটা এখানে কানেক্ট করবেন ওই কেবলটা এই জায়গায় দেখেন, সরি এই যে কেবলটা এই জায়গায় দেখাবে, হ্যাঁ আপনি ওই কেবলটা এখান থেকে দেখে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে তো কিছু নাই, আমি মনে করি এটাই করলাম, দেওয়ার পর আপনি জাস্ট ওকে দিয়ে দিলেন। এখানে কি বলছে, দি ফলোয়িং অ্যাক্সেস প্যাথ হ্যাভ বিন মডিফাইড, মানে বলতেছে এটা চেঞ্জ করছে, আমি বললাম ওকে ঠিক আছে, মানে সে আমাকে বলছে চেঞ্জ করছে, আমাকে একটা মেসেজ দিল, তাহলে মোটামুটি এখন আপনি কমিউনিকেশন করতে পারবেন। তো যদি মডিফিকেশান করেন তখন আপনি কী করবেন, এখান থেকে আপলোডটা করে নেবেন, এই যে এটা আপলোড অপশন, আপনি এটা আপলোড করবেন, দেখেন আমি আপলোড করি, কি বলে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ ইউর প্রজেক্ট, আমি আমি এটা চেঞ্জ, হ্যাঁ এখন দেখেন এখানে কী লিখতেছে, এখানে আমাকে এরর দেখাচ্ছে, কমিউনিকেশান এরর, কারণ আমি যে কমিউনিকেশন করছি এটা হয় নাই, হয় নাই মানে আমার তো পিএলসিই নেই, তো সে তো কমিউনিকেশান এরর দেখাবেই, ব্যাপারটা বুঝছেন, কিন্তু যখন আপনার রি থাকবে সে কমিউনিকেশান এরর দেখাবে না, তখন সে দেখেন এই কেবলটা আমরা কী করি, এটা পিএলসির সাথে লাগাই, এই মাথা মোবাইলের সাথে লাগাই না, তো লাগাইলে আমরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারি না, তো একইভাবে পিএলসিটা এটা, তো এটার সাথে আপনার এখানে লাগানোর জন্য প্রফিবাস পোর্টের কেবল পাওয়া যায়, ইউএসবি টু প্রফিবাস, তো মনে করেন ওই পিএলসিটাতে তো যে কোনো একটা প্রোগ্রাম করা আছে, মনে করেন পুরাতন একটা আগের একটা করা আছে, তো আপনি যদি ওই প্রোগ্রামটাকে নিতে চান, যে ওই প্রোগ্রামটা আমি কীভাবে নিব, ওই প্রোগ্রামটা কী আছে আমি আগে দেখব, তাহলে আপনি কানেক্ট হওয়ার পরে ঠিক আছে আপনি বুঝছেন এখান থেকে দেখেন এই যে এই আপলোড, এই যে আপলোড করার পরে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ, এটা চেঞ্জ আমি সেভ করবো কিনা যেটা আছে, আমি বললাম যে না এটা করবো না, তখন আমাকে দেখেন স্টপ করতেছে, এই যে আসছে, এই দেখেন এখন কি বলছে, তো এই যে দেখেন কমিউনিকেশন এরর, চেক দ্য অ্যাটাচড কেবল অ্যান্ড ক্লিক দ্য কমিউনিকেশন বাটন টু চেঞ্জ সিরিজ, এখন আমাকে বলছে কেবল যেটা দিয়ে আমি যে পিএলসি সাথে চেক করছি, কেবলের মধ্যে কোনো ঝামেলা আছে, অথবা আমার এখান থেকে দেখেন কমিউনিকেশন দেখেন এখানে কোথাও সেটিং মিটিংয়ে কোনো ঝামেলা আছে, ঠিক আছে এখান থেকে আমাকে দেখাই দিতে বলছে, এই যে আমারটা আসছে মেহেদি পিসি, ঠিক আছে এখান থেকে রিফ্রেশ করতে বলছে, এই দেখেন এখানে এরর, কোনো কিছু পায় নাই, যদি কোনো কিছু পাইতো ওই পিএলসিটা এখানে দেখাইতো, মনে করেন ওই পিএলসিটার সাথে কানেক্ট করলে দেখাইতো, আমি এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিতাম, ঠিক আছে কিন্তু এখন তো কিছু দেখাচ্ছে না, কানেকশনই নেই, তো সে তো খুঁজতেছে, সে তো পাচ্ছে না কিছু, তো সে পাচ্ছে না মানে কি, এই দেখেন ফেল টু কানেক্ট দ্য কারেন্ট টাইপ অ্যাড্রেস, সে বলছে আমি এটা কানেক্ট করতে ফেল হচ্ছে, তো পাবে ওর তো নাই পাবে কোথা থেকে, ওটা হচ্ছে না এই সিটা, তখন আপনার এটা কিন্তু আপলোড হয়ে যেত, তো যখন আপলোড হয়ে যেত আমি একটা প্রোগ্রাম আপনাকে আপলোড করে দেখাচ্ছি, যেহেতু আমাদের কাছে পিএলসি নাই কিন্তু আমার কাছে অন্য প্রোগ্রাম এখানে করা আছে না, আমি আপনাকে সেরকম একটা এনে দেখাচ্ছি, প্রোগ্রাম আপলোড করি, এটা ক্লোজ করে দিই, 7200 প্রোগ্রাম, এই যে এখানে অনেকগুলো প্রোগ্রাম করা আছে, আমি মনে করি এইটা নিলাম, ওপেন করলাম, এই যে দেখেন এখানে একটা প্রোগ্রাম করা আছে না, মোটামুটি বড় আছে, হ্যাঁ মোটামুটি বড় আছে না, তো এই প্রোগ্রাম, তো আপনার মনে করেন ওই পিএলসিতে আপনার এই প্রোগ্রামটা করা আছে,
আপনি সেটা নিলেন, নেওয়ার পরে কোন জায়গায় ঝামেলা হচ্ছে আপনি এই প্রোগ্রামটাকে এখানে চেক করলেন, চেক করার পরে যদি দেখেন যে এখানে ঠিক আছে তাহলে আপনি আপনার এই মডিউলের কোথাও কোনো ঝামেলা আছে কিনা বা আপনার কানেকশন কোনো ঝামেলা আছে এটা অবস্থা বুঝে তখন প্রোগ্রাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল বা, তাহলে আপনি আপলোড করলেন। আচ্ছা এখন এডিট করবেন, তো এডিট করলে আপনি এখানে কিছু চেঞ্জ করবেন। আপনি যদি চেঞ্জ করতে মনে করেন, দেখেন এখানে একটা অ্যানাকোন্ডা আছে, এটা হচ্ছে আসলে একটা লিমিট সুইচ এই প্রোগ্রামের জন্য। তো এই লিমিট সুইচটা আমি এটা দিয়ে আমি একটা লিমিট সুইচ প্রোগ্রাম করছি। তো লিমিট সুইচটা আপনি মনে করেন আপনার কাছে নাই আপনার সিস্টেমের সাথে, তো আপনি এটাকে বাইপাস করে দিলেন যে আমি লিমিট ছাড়া চালাবো, অনেক সময় এরকম হয় না, তো আপনি এটা এডিট করবেন। তো এডিট করতে হলে কী করতে হলে আপনি এটাকে যাই আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পরে এটাকে চ্যানেলটাকে টাইনে এটা যোগ করে দেন, হয়ে গেল। তাহলে এই লিমিটটাই আপনার সিস্টেম থেকে কি বাদ হয়ে গেল, তখন আপনি এটাকে আমি সেভ করবো না, এই প্রোগ্রামটা আমার দরকার আছে। আপনি এখান থেকে যে এখানে সেভের অপশন আছে দেখছেন, সেভ প্রজেক্ট করতে পারবেন, এরপর কম্পাইল করতে হবে, কম্পাইল করার পরে এটা রেডি। এরপর আপনি আবার কী করলেন এই যে এখান থেকে ডাউনলোড দিয়ে দিলেন, ডাউনলোড মানে পিএলসিতে আবার কি চলে গেলো এটা, তখন আপনার এটা হয়ে গেলো, এডিট হয়ে গেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে ক্লোজ করি, ক্লোজ করলাম, এই আমার থেকে সেভ চেপে আমি সেভ করবো। তো আমি আপনাকে এতক্ষণ যেটা দেখাইলাম সেটা হলো যে একটা নতুন প্রোগ্রাম নিলেন, নিয়ে এটাকে টুকটাক মডিফাই যদি করতে হয়, তারপর কীভাবে ডাউনলোড দিলেন, আপলোড দিলেন, কীভাবে কমিউনিকেশন করলেন, এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু আমার কাছে পিএলসি নেই সেহেতু আমি আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসটা কি দেখাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা নতুন করে একটা প্রজেক্ট তৈরি করি। তাহলে একটা প্রজেক্ট নিয়েছি, এখানে যাই সিম্বল টেবিল, এখানে এখানে গিয়ে হবে কি আমি এখানে আমার এই সিম্বলগুলো লিখে দিতে পারি। তাহলে আমরা কী করবো, মনে করি আমরা ডল বানাবো, তো ডল বানানোর জন্য আমার সবার আগে লাগবে একটা স্টার্ট বাটন, আমি লিখে দিই START স্টার্ট। তো স্টার্টের জন্য আমি ইনপুট ব্যবহার করবো, একটা ইনপুট, তো ইনপুট মানে হচ্ছে আই, ইনপুটের অ্যাড্রেসিং হচ্ছে আই। তো আই এর পরে আই এর জিরো থেকে শুরু হয়, যেমন আপনাকে আমি একটু পিকচারটাতে দেখাই, আপনি এগুলো যখন দেখবেন এই যে দেখেন এখানে কী আছে আই, এগুলো মনে করেন ইনপুট। তো আই এই জিরো ওয়ান টু, তো জিরো পয়েন্ট থেকে শুরু, পরেরটা ওয়ান থেকে শুরু, এভাবে শুরু হয়। জিরো পয়েন্ট জিরো, জিরো পয়েন্ট ওয়ান, জিরো পয়েন্ট টু, এগুলো সব জিরো পয়েন্ট, আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান, ওয়ান পয়েন্ট, ওয়ান পয়েন্ট জিরো, ওয়ান পয়েন্ট ওয়ান, ওয়ান পয়েন্ট টু, এভাবে চলে যাবে। ঠিক আছে, তো আমরা আগে তাহলে আসি, তো আমরা এখানে দিব মনে করেন আই জিরো পয়েন্ট জিরো, এটা অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, আইটা আসে নাই, দাঁড়ান আমি আই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ট্যাপ দিলাম, এখানে লিখে দিলাম অন কমান্ড। ঠিক আছে, ওয়ান, ও সরি, অন কমান্ড, সিও এম এন এন টি কমান্ড। হ্যাঁ আচ্ছা, এরপর আমি দিলাম এটা স্টার্ট গেল, এখন আমি দেবো স্টপ, STOP স্টপ। স্টপের জন্য আমি দিলাম আই জি, আমি তো ইনপুট আরেকটা দিতে হবে, তো এটার জন্য আমি নিলাম আই জিরো পয়েন্ট ওয়ান দিলাম, আগে তো জিরো নিলাম, ওয়ান নিলাম, এটাকে দিলাম অফ কমান্ড, ও ডাবল অফ অফ, সিও ডাবল এম এন ডি কমান্ড। হ্যাঁ আচ্ছা, এরপর দিব আমি মনে করেন একটা মোটর নিব না, বা কয়েল, আমি একটা কয়েল লিখলাম, সিও আই এল কয়েল, তো কয়েলটাকে দিলাম আমি, কয়েল হবে আউটপুট, ইনপুটের কাছে আউটপুট হবে কিউ দিয়া, কিউ জিরো পয়েন্ট জিরো এন্টার, তারপর এটাকে দিলাম আমি কয়েল এনার্জাইজড, ইউ আই এল কয়েল, এটা হচ্ছে কমেন্ট, আপনি লিখতেও পারেন না লিখলেও পারেন, এটা আপনি বোঝার জন্য লিখে রাখলেন আর কি, ই এন ই আর জি আই এনার্জাইজড এসইটি, এরকম মনে হচ্ছে বানানটা ভুল হচ্ছে। দেখ আচ্ছা, কয়েল হইলো, তো এখন মনে করি একটা ডল মোটামুটি হইলো, এখন আপনি একটা অন অফ ল্যাম্প দিতে চাচ্ছেন, তো অন ল্যাম্পটা আমরা এইটা দিয়ে দিয়ে দেব, বা আমরা আলাদা অন অফ ল্যাম্প দিলাম, দেখেন আমি অন ইন্ডিকেশন, ইন্ডিকেট ইআই ওয়ান ইন্ডিকেশন, হ্যাঁ, তারপরে এটাকে নিয়ে নিলাম আমি কিউ, আমরা আরেকটা আউটপুট ব্যবহার করলাম এটার জন্য, তাহলে আরেকটা দিলাম কিউ জিরো পয়েন্ট ওয়ান, তাহলে এসো অন ইন্ডিকেশন বা অন ল্যাম্প লিখি, ল্যাম্পি অন ল্যাম্প, তারপর আমরা আরেকটা নিলাম অফ ল্যাম্প, ও ডাবল এফ অফ ল্যাম্প, অফ ইন্ডিকেশন, আই এন ডি আই সি এ টি আই ও এন, হ্যাঁ অফ ইন্ডিকেশন, এটার জন্য আমি নেব হ্যাঁ কিউ জিরো পয়েন্ট টু। ঠিক আছে, জিনিসটা এরকমই, হ্যাঁ জিরো পয়েন্ট টু, এখন আপনি কিউ জিরো পয়েন্ট ওয়ান, কিউ জিরো পয়েন্ট টু করতে করতে কতক্ষণ করতে পারবেন, এটা একটা লিমিট আছে, যেমন লিমিটটা আমি আপনাকে একটু দেখাই, যেমন আপনার এই যে এখানে যান, এখানে যাওয়ার পর আপনার এখানে আছে কয়টা, সাতটা পর্যন্ত আছে, তো আপনি সেভেন পর্যন্ত যেতে পারেন, সেভেনের পর হইলে আবার ওয়ান পয়েন্ট থেকে শুরু করতে, আটটার বেশি থাকে না, আটটা বিট আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুকু আমরা করবো আপাতত। হ্যাঁ এখন আমরা ব্লকে যাই, এই যে এখানে হচ্ছে প্রোগ্রাম ব্লক, হ্যাঁ মেইন ব্লকে আমরা কাজ করবো, এই মেইন ব্লকে আসছি, এটা আমরা একটু মেসে রাখি। আচ্ছা, তো এখানে আমরা একটা
অন বাটন নেব। অন নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পর এটা ক্লিক করলাম। তাহলে এটা অন এর জন্য আমরা কি সেট করেছিলাম, আই আই 0.0 0 পয়েন্ট, সরি পয়েন্ট না, কমা বলেছে 0.0। এন্টার, দেখেন অটোমেটিক স্টার্ট চলে আসছে, আমি ওখানে লিখে দিয়ে আসছি। আচ্ছা এখন আমি আবার এটা করবো, স্টপ করেছি, এখন স্টপ করাবো। আমরা আরেকটা নিলাম, স্টপের জন্য আমার অফের জন্য লাগবে এনসি কন্টাক্ট, অফের জন্য এনসি কন্টাক্ট নিলাম, এনসি কন্টাক্ট নিলাম। তাহলে এটাকে নিব আই 0.1, এন্টার, অফ হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট কয়েলটা নিব না, আমরা এখানে একটা রিলে কন্ট্যাক্ট ধরাবো, যেহেতু আমাদের ইন্ডিকেশনের ব্যাপার আছে। আমরা যখন সাধারণত ডল বানাই, আমরা কি করি ডাইরেক্ট এই কন্ট্যাক্টরকে ধরাই দিই, তো ওখানে তো অক্সিলারি ব্লক থাকে পাশাপাশি, এই জন্য আমরা নিতে পারি, কিন্তু এখানে আপনি একটা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল করতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখানে আমরা একটা মেমোরি নিব। তাহলে এখানে একটা কয়েল নেই, নিলাম, এটার নাম দিয়ে দিলাম মেমোরি, মেমোরি মানে এম 0.0। এটা হচ্ছে অক্সিলারি রিলের মতো, আমরা অক্সিলারি রিলে ব্যবহার করি না বড় কন্ডাক্টর এগেনস্টে এরকম। আচ্ছা তাহলে এখানে আমরা একটু আগে বাড়াই দিই এটাকে, এখান থেকে আমরা একটা বাইপাস করতে হবে না, বাইপাস করি, এই যে এখানে একটা অ্যানো কন্ট্যাক্ট নিই, নিয়ে আমরা এটাকে এটা কোনটা দিতে হবে, এটা দিতে হবে যেহেতু আমরা বাইপাস করবো। তাহলে এম 0.0, এন্টার, এখানে রেখে শর্ট করে দিই, দেখেন ওপর হয়ে গেছে, ওটা বুঝছেন। আমি কী করলাম, এই লাইনটা করার পর যখন নিচে আসতে হয়, এই যে এইটা নিচের দিকে আসলাম, আবার যেখান থেকে উপর উঠতে হয় ওখানে গিয়ে উপর উঠলাম, খেয়াল করছেন, এটা বাইপাস হয়ে গেল। তাহলে আমি যদি এখন এই সুইচ অন করে ছেড়েও দিই, এই বাইপাস হয়ে এটা কি চলতে থাকবে। আচ্ছা তাহলে এখন আমাদের মোটামুটি, হ্যাঁ এই যে ওপেন মানি, এই যে দাগ কাটা মানে এনসি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দাগ কাটা মানে এনসি। হ্যাঁ তাহলে আমরা এখন আরেকটা চ্যানেল নেই, এই চ্যানেলে গিয়ে আমরা আরেকটা মেক কন্ট্যাক্ট নেই, এই মেক কন্ট্যাক্ট নিলাম, নেওয়ার পর আমরা এখানে কোনটা দেবো, এম 1 এম 0 দেবো, যাতে এম 0 অন হলে সবগুলো কি অন হয়ে যায়, 0.0, সরি। এগুলো নিয়ম হচ্ছে কি জানেন, আপনি এই প্রোগ্রামটা আগে কলম কাঁথায় করে নেবেন, করে নেওয়ার পরে এটা শুধু এখানে করবেন, এখানে বসে বসে কিন্তু করা যায় না, ঠিক আছে, তখন আপনি ভুল করবেন, আর ভুলগুলো খুঁজে বের করতে পারবেন না কোথায় ভুল করছেন। নিয়ম হচ্ছে কাগজের মধ্যে আপনি যেমন আমরা ড্রয়িং করার সময় কি করি, পেন্সিল দিয়ে আগে একবার স্কেচ আঁকে নিই, তারপর এটাকে অটোমেটিক করি, ওখানে বসে করতে গেলে আউট হয়ে যাবো, সেম জিনিসটা এখানে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এটা করলাম, নেওয়ার পরে এখন আমরা কি করব, জাস্ট এখন আমরা মোটরটাকে অন করাই দেবো। তো মোটরের কয়েলটা নিব, কয়েলটা নেওয়ার জন্য আমরা এটা নিলাম, এটা অ্যাড্রেসিংটা করবো কি, কিউ দিয়া, আউটপুটগুলো আমরা কিউ দিয়ে করবো, কিউ 0.0, এই যে কয়েল চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা একটা অন ল্যাম্প ধরাবো না, তো অন ল্যাম্প ধরানোর জন্য আমরা আরেকটা চ্যানেল ইউজ করি, আমার তো চ্যানেলের অভাব নেই, এখন তো আমার খরচ হচ্ছে না, তাই না, আমরা আরেকটা চ্যানেল নেই, নেওয়ার পরে এখানে আমরা ওই যে অ্যাম্পটা প্রত্যেকটা জায়গায় অ্যাম্পটা রাখবো, কেন, যাতে অন হইলে সবগুলো অন হয়, নাহলে শুধু শুধু বাতি জ্বলতে থাকবে। আমি একটা করি, তারপর আপনাকে বুঝাই দেবো। হ্যাঁ এখন এখানে আমরা এই কয়েলের একটা অ্যানো কন্ট্যাক্ট নেবো, যাতে কয়েল ধরলে এটা চলে, এটা একটা অ্যানো কন্ট্যাক্ট নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে কী করলাম, কয়েলের অ্যাড্রেসটা দেবো, যার অ্যানো কন্ট্যাক্ট নিচ্ছি তার অ্যাড্রেসটা দিচ্ছি, কয়েল আছে 0.0 না, এই যে কয়েলের। এখন আমি আর একটা কয়েল নিচ্ছি আউটপুট, এই আউটপুটটা নিব কি অফ ল্যাম্পের জন্য, তাহলে কিরু 0.1, এই যে অন ইন্ডিকেশন, ঠিক আছে। এখন আমরা সেম চ্যানেল এখানে আরেকটা নিব, এবার অফের জন্য, এই নেওয়ার পরে এটা সেম থাকবে, এম 0.0, এন্টার। এবার এখানে আবার আরেকটা এনসি কন্ট্যাক্ট নিব, কিসের, মোটরের, যাতে মোটর চালু অবস্থায় এটা কি অন না হয়, কিউ 0.0, এন্টার। এবার এখানে আরেকটা কয়েল নিব, সেটাতে কী দিব, সেটাতে দিব অফ, অফের জন্য আমরা কিউ 0.2, না টু দিছিলাম, না টু দিছিলাম, 1 তো আগেরটাই দিছি, 2, এই হয়ে গেছে, শেষ আমাদের প্রোগ্রাম, ঠিক আছে। কিন্তু দেখতে বড় হচ্ছে, অনেক বড় প্রোগ্রাম, কিন্তু আসলে কঠিন কি, শুধু একটা ডল। আচ্ছা তো এখন এটা তো আমরা করলাম,
করার পরে এটা হয়েছে কিনা আমরা একটু দেখি। এটা করার পরে আগে প্রোগ্রামটা হয়েছে কিনা হওয়ার জন্য আগে কম্পাইল করতে হবে। কম্পাইল করলে আপনার টেকনিক্যালি কোনো ফল্ট আছে কিনা সে আপনাকে বলবে। তো এই যে এখানে আছে কম্পাইল অল, এই যে কম্পাইল হয়েছে, এখানে গেছে টোটাল এরর জিরো, তার মানে জিরো এরর হয়নি, আর এটা গেছে রেডি, তার মানে আপনার এটা প্রোগ্রাম হয়েছে। যদি সেভ করতে চাই এখান থেকে সেভ করবো, আমরা সেভ করবো না, আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করি, এটাকে আমরা অন্য জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম টেস্ট, TEST টেস্ট টু। হ্যাঁ, নাম দিলাম টেস্ট টু, খেয়াল আছে? ওকে, সেভ। তাহলে এটা আমার সেভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা থাকবো এখানে, আমরা এটা মিনিমাইজ করি। এবার আমরা সিমুলেশন করবো, যেটা দিয়ে সেটাতে যাই, আমরা এটা দিয়ে সিমুলেশন করবো। ঠিক আছে, তো এটা দিয়ে সিমুলেশন করতে হলে ওই প্রোগ্রামটা আমাকে এইটার জন্য লোড করতে হবে। আমি যেটা সেভ করছি এইটা শুধু এই সফটওয়্যারেই ওপেন করা যাবে, অন্য আবার ওই মানে ওই জায়গায় ওপেন করা যাবে শুধু, কিন্তু এটা PLC তে যাবে না, এটা আমি এটার জন্য এক্সপোর্ট করছি। আচ্ছা আসেন, তো এখান থেকে আমি প্রোগ্রামে যাই, লোড প্রোগ্রাম। সে আমাকে বলছে সব কিছু ঠিক আছে, এগুলোর ওকে আছে কিনা, আমি বললাম ওকে। S7200, এই যে টেস্ট টু, এই ফাইলটা দেখছেন AWL ফাইল, এটা কিন্তু অন্য কোনো জায়গায় ওপেন হবে না ডাটা। ওকে, যা বলছে ঠিক আছে, সমস্যা নেই। এই দেখেন এটা আসছে STL প্রোগ্রাম। PLC কিন্তু দুই ধরনের ভাষা দিয়ে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে PLC-র, তার মধ্যে বেশ সবচেয়ে জনপ্রিয় হচ্ছে STL, আর একটা হচ্ছে ল্যাডার। হ্যাঁ, STL এর মধ্যে এভাবে লিখে লিখে প্রোগ্রাম করতে হয়, যারা এই প্রোগ্রামটা জানে, কিন্তু আমরা এটা, আমি পারি না এটা, এটা অনেকেই পারে না, ম্যাক্সিমাম লোকেই ল্যাডারটা করে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি ল্যাডারটা রাখতেছি, নামাজের সময় হয়ে গেছে। দেখেন ল্যাডারটা রাখছি আমি। হ্যাঁ, তাহলে আমার প্রোগ্রামটা এখানে দেখা যাচ্ছে, দেখছেন প্রোগ্রামটা এখানে সবটা আসছে। তো এখন এটা ঠিক আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, আমি দেখার জন্য কি করব, এই দেখেন এখান থেকে এটা PLC-টা অন করা যায়। এই দেখেন আমি PLC অন করলাম, এই যে অন করলাম, এই দেখেন অন বাটন হচ্ছে, খেয়াল করছেন? এতক্ষণ কিন্তু এখানে অফ ছিল, এই যে টেস্ট টু প্রোগ্রামটা এখানে চলে আসছে, আমি আবার অফ করে দেখাই, অফ। এই দেখেন এর মধ্যে অফ আছে, এই এই টেস্ট টু মানে এই প্রোগ্রামটার ভিতরে লোড আছে, আপনাকে বোঝাচ্ছে আর কি। আপনি যেরকম লোড করে ওখানে দিতেন না কেবলের মাধ্যমে, সেটা এখানে করছেন আর কি। এখন আমরা অন করে PLC অন করলাম, ঠিক আছে? হ্যাঁ, অন করার পরে এইটা দিয়ে স্টেট প্রোগ্রাম দিতে হবে। এই যে স্টেট প্রোগ্রাম দিলে এখানে যা হচ্ছে এখানে আপনি এটা দেখতে পাবেন। এই যে দেখেন এটা দেখুন চলে আসে, হাইওয়ে আছে, কারণ এটা NC, NC বিদায় এটা কি দেখাচ্ছে, এই যে NC, আর এগুলো ওপেন বিদায় দেখাচ্ছে না। আচ্ছা, তো আমরা একটু অন করি। তো অন করার জন্য আমাদের কি করতে হবে, এই যে 0.0 অর্থাৎ স্টার্ট বাটনটা পোস্ট করতে হবে না? তো এই যে দেখেন এগুলো, এই যে এখানে যে কটা ইনপুট আছে এগুলো সব এখানে দেওয়া আছে। তো আমরা 0. এখান থেকে শুরু করছিলাম, তো আমরা 0.00 মানে এটা, তো এটা আমরা একটু পোস্ট করে ছেড়ে দিই, পোস্ট করে ছেড়ে দিলাম। তো যাই হোক, এখানে দেখছেন এটা চালু হয়েছে, খেয়াল করছেন? চালু হওয়া মানে এই যে সবগুলো হাই হয়েছে। এখন আমি যদি অফ করি তাহলে দেখবেন এই অফ ল্যাম্পটা জ্বলবে। হ্যাঁ, আমি এই অফ করবো কোনটা দিয়ে, যে এইটা দিয়ে 0.1, এই যে আমি 0.1, এটা ওয়ান। হ্যাঁ, 0.1 না, এটা I0.1, এই যে এটা অফ হয়ে গেছে, দেখছেন সব অফ হয়ে গেছে। আচ্ছা চলেন, আমরা এটাকে একটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে দেখি, মানে আর একটু ভালোভাবে বোঝার জন্য। হ্যাঁ, এই সফটওয়্যারটা ওপেন করি, মানে ওই সফটওয়্যারটা আরেকটার মাধ্যমে ওপেন করা না, ওই ইয়াটা, এই প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমরা অন্য আরেকটা, হ্যাঁ আরেকটা সফটওয়্যারের মধ্যে ওপেন করলে কি ওটাকে আমরা ইয়া করে দেখতে পারবো, একটু মানে ভালোভাবে সিমুলেশন করে দেখতে পারবো। এই যে এটা আরেকটা সফটওয়্যার, আমরা এটা ক্লোজ করে দিই। যেমন এখানে আমরা এই জিনিসগুলোকে HMI এর মতো করে এখানে আমরা আঁকবো, ঠিক আছে? যেমন ধরেন আমরা এই প্রোগ্রামটা নেই, এটা দেখে দেখে করি, এটা না, এই যে এটা, হ্যাঁ, তো এটাকে আমরা একটু ছোট করি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা কি করব, এখানে আমাদের একটা অন সুইচ আছে, অন সুইচ আছে, তো এটা এটা একটা সুইচ, আমরা একটা সুইচ নেই, অন সুইচটা আমরা গ্রিন কালার দিলাম। যেমন আমরা একটা ইয়া করছি না, যেমন যেমন আমি অপটা অলটা ইনপুটগুলো এগুলো সবগুলো একটা জায়গায় আমি দিয়ে দিলাম, এখানে এরকম কিছু, হ্যাঁ সেটাই করতেছি। আমরা একটা অফ সুইচ আনতেছি, দেখেন, ও আপনাকে অ্যাড্রেসিংটা দেখাইনি, দেখেন এখানে I0.1 আমরা অফ দিছি না, এই যে দেখেন I0.1, খেয়াল করছেন? এই যে খেয়াল করছেন? আচ্ছা, এখন আমরা রেড কালার দিলাম, এখানে কালারটা চেঞ্জ করে, এখানে কি আমরা ওই জিনিসটা এখানে আসতেছে, ওই জিনিসটাই এখানে করবো, জাস্ট আমরা সুইচগুলো এখানে আনাইয়া একটু বাস্তবের মতো করে সিমুলেশন করে দেখবো, ঠিক আছে?
যেমন অন অফ সুইচ, এখানে তো এইভাবে করছি, আপনি তো এই কানেক্টরগুলো বুঝতেছেন না, তো এখানে আমরা সুইচটা আগাইতেছি। হ্যাঁ আচ্ছা, তো এটা করলাম, করার এখন আমরা কি করব, মনে করেন আমরা একটা কনভেয়ার বেল নেই, যে এখানে যে মোটরটা চালু করছি মনে করেন এটা কনভেয়ার বেল, বেলের উপর দিয়ে কিছু যাচ্ছে আমরা অন করলে সেটা দেখবো আমরা। তো আমরা এখান থেকে এখানে এটা কি কনভেয়ার, এই যে কনভেয়ার বেল এটা নেই। হ্যাঁ তো এটা আমরা করব কি, একদিকে ঘুরাবো না, তো এই যে রাইট শিফট, এই যে কিউ 0.0 আমরা দিয়েছিলাম, আমরা আউটপুট কিউ 0.0 দিয়েছিলাম না। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা নিলাম, এই যে কনভেয়ার নিয়ে মনে করেন আমরা এটুক জায়গা ধরে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু নিচে নিয়ে আসি, এটুক জায়গা ধরে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, এই এটাকে এটার উপর আমরা একটা প্রোডাক্ট দিই না, এখানে অবজেক্ট অবজেক্ট আছে কোথায় দেখি, এই যে অবজেক্ট। হ্যাঁ আচ্ছা অবজেক্ট, এটা আমরা কিউ 0.0 তে দিব। আমরা কি নিব অবজেক্টটা, মনে করেন আমরা কি নিলাম, একটা বোতল নিলাম, ঠিক আছে। মনে করেন আমাদের একটা বোতল এইটার উপর দিয়ে আসবে। হ্যাঁ তো আমরা এখানে কি করলাম, আউটপুট 0.01 দিলাম। হ্যাঁ হ্যাঁ ওকে, তো আমরা এটাকে এভাবে দেখাই দিলাম। হ্যাঁ আমরা এটাকে এটার উপর রাখলাম, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি কি হয়, এখন আমরা অন অন ইন্ডিকেশন করে নিই অন হয় কিনা। হ্যাঁ আমরা এখান থেকে ল্যাম্প নিব, ল্যাম্প নিয়ে কিউ 0.1 একটা দিয়েছিলাম নাকি, 1 একটা এটা দিলাম রেড কালার জ্বলার জন্য, এটা আমরা রাখলাম। আচ্ছা র্যামটা আমরা ইয়া নিই, স্কোয়ার নিই, এই যে মানে স্কোয়ার বাটন দিলাম। হ্যাঁ আর একটা অফ ল্যাম্প নিই, মনে করেন আমরা একটা অফ ল্যাম্পের জন্য দিয়েছিলাম কিউ 0.2 না, এটা নিলাম, অফ ল্যাম্পটা নিলাম গ্রিন। হ্যাঁ ওকে, তো আমরা এই পাশে আঁকি আর একটা এই, তাহলে এটা হচ্ছে অন ল্যাম্প, এটা হচ্ছে অফ ল্যাম্প, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এইটার সাথে এটা পিএসসির সাথে এটা কমিউনিকেশন করব, এটা আমরা অফ করে দিছি, এই যে এই বাটনটার মাধ্যমে কমিউনিকেশন করা যায় এইখানের সাথে, এখানে এই বাটন আর এই বাটন, হ্যাঁ এই পিএলসির সাথে এটা কমিউনিকেশন, মানে এই প্রোগ্রামটা মনে করেন আপনি কেবল দিয়ে এটার সাথে এটা জুড়ে দিয়েছেন, তাহলে এখানে আপনি এখন আমরা এইখান থেকে পিএলসিটা অন করবো, এই যে অন হয়েছে, ঠিক আছে। এখন আমি অন করি, দেখেন এটা অন বাটন দিচ্ছি, এই দেখেন কনভেয়ারটা চলতেছে, এই যে দেখেন একটা দেখছেন, খেয়াল করছেন এই যে একটা একটা চক্র হচ্ছে কিন্তু, আর এই যে প্রোডাক্টটা আপনার যাচ্ছে একটা একটা করি, এটা পরে যাচ্ছে কারণ আমি তো নিচে কিছু দিই নি, আমরা ওইটুকু আর দেখতেছি না, আমরা জাস্ট কাজটা হচ্ছে কিনা সেটা। এখানে কিন্তু অল ল্যাম্পটা জ্বলে আসছে, খেয়াল করছেন, দেখেন আমরা একটু অফ করি। আচ্ছা আমরা একটা মোটরও নিয়ে আসি, তাহলে আপনি আর একটু সহজ বলবেন, মানে বন্ধ করলাম তো, আমরা পেন্সিলটা অফ করি, অফ করে এটা এটাকে একটু অফ করি, করার পরে আমরা এটাকে একটু এপাশে টানি, তাহলে একটা মোটরও নিয়ে আসি, একটা মোটর নিয়ে আসলাম, এটা এক ডাইরেকশনে ঘুরবে, 0.0 1500 RPM দিই, ওকে এই জায়গায় একটা মোটর বসাই, অর্থাৎ এই মোটরটা বসানোর অর্থ হলো কি, যে এই মোটরটাও আপনি ঘুরবে যে দেখবেন আপনি। হ্যাঁ এই ঠিক আছে, আচ্ছা এখন আমরা অন করি, কমিউনিকেশন করলাম, রিলসে অন করলাম, ঠিক আছে, এই দেখেন অন করলাম, এই দেখেন মোটর ঘুরতেছে 1500 RPM, খেয়াল করছেন, মোটর ঘোরার সাথে সাথে কনভেয়ার চলছে, এই দেখেন বোতলটা আপনার একটা একটা করে প্রোডাক্ট কি নিচে পড়তেছে, খেয়াল করেন, তার মানে কি আপনার এটা কিন্তু একটা প্রোডাকশন হচ্ছে, তার মানে এবার এখানে দেখেন সেম জিনিসটা, দেখেন এখানে হচ্ছে, এই যে দেখেন এটা হাই হয়েছে, দেখছেন এটা হাই হয়েছে, যে এটা হাই হয়েছে, এই যে খেয়াল করছেন, এই যে অন ল্যাম্প জ্বলে আছে, এই যে মোটর অন হয়ে গেছে, খেয়াল করছেন চলতেছে, প্রোগ্রাম ওইটাই, আর এখানে শুধুমাত্র সেটাকে দেখতেছি, এটা আমরা বাস্তবে দেখলাম, মনে করে একটা কাজে লাগাই দেখলাম, ওই সফটওয়্যারের সাথে এটার সাথে আমি একটা লিংক করে এই সফটওয়্যারের সাথে লিংক করে দিয়েছি, লিংক করে দিয়ে আমরা এটাকে দেখলাম আপনি চালাইছেন, এটা চলছে, ধরেন করলাম, তাহলে আমি পিএলসি এই কানেকশনটা কিভাবে করবেন সেটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কানেকশনটা করবেন না, এই যে দেখেন আমি আপনাকে দেখাই, এই যে দেখেন এই যে এইখানে আছে না, এই এই সবগুলো যতগুলো ইনপুট আছে না প্রত্যেকটার এখানে নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে। এখন আপনি কানেকশনটা কেমনে করবেন, আমি আপনাকে কানেকশনটা একটু আইকা দেখাই, তাহলে আপনি যেহেতু একটু বুঝতে পারছেন কানেকশনটা, সরি ধরেন আমি আপনাকে কোথায় আইকা দেখাবো, আমি অটোকেটটা ওপেন করি,